আজ আমি দেখাচ্ছি কাকরুলের পুর। কাকরুল এটাকে কাকরুল বলা হয়। এই কাকরুলটাকে ছুলে আমি এমনি করে দুভাগ করে ভেতরের পাল্পগুলোকে বের করে নিয়েছি। পাল্পের বিচিগুলো ফেলে এই পেশাগুলোকে বিচি বের করে ভেতরের এগুলো আমি এখানে রেখেছি। তারপরে লাগছে আমার এর সাথে কী কী লাগছে ওটা বলছি। শস্য লাগছে, দু চামচ শস্য আছে, 10-15টা বাদাম আছে, চিনে বাদাম, জিরে পাউডার, হলদি পাউডার, নুন, কাঁচা লঙ্কা, আর লাগছে সর্ষের তেল, একটু কালো জিরে, একটু লঙ্কা গুঁড়ো, আর ময়দা। এই ময়দাতে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু কালো জিরে, একটু হলদি, একটু নুন দিয়ে এটা একটু নুন দিলাম, একটু জল দিয়ে এটা একটু জল দিলাম। জল দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। বেশি পাতলা করবো না, বেশি পাতলা করলে বাইন্ডিংটা পড়ে যাবে। এটাকে আমি কাকরুলে মশলাটা ভরে মুখটাকে কভার করার জন্য জাস্ট একটু করে দিলাম। এই কাকরুলটাকে আমি মোটাটা কেটে নিচ্ছি, কেটে পিলার দিয়ে এমনি করে ছুলে নিচ্ছি। এই যে ভেতরের জিনিসগুলো, এগুলো বিচিটা বাদ দিয়ে দেবো আমি। এটাকে এমনি কুড়িয়ে করে ফেলে বিচিটা বাদ দিয়ে এর সাদা নরম অংশটাকে আমি নিয়ে নেবো। এটা আমি পিষতে হবে, পিষে দেখাবো। এমনি করে আমি এগুলো করে রেখেছি, করে রেখেছি। পুরটা করার জন্য আমি কী কী দিচ্ছি ওটা দেখাচ্ছি। শস্য, দু চামচ শস্য আছে, 5টা কাঁচা লঙ্কা আছে, 25-30টা বাদাম আছে, আর এই কাকরুলের ভিতরের এই জিনিসটা আছে। এটাকে আমি পিষে নেব। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মশলাটা ভাজার জন্য। কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে আমি মশলাটা ভাজছি, দেখুন ভাজতে ভাজতে হয়েছে। যখন কড়াই থেকে ছেড়ে যাবে, তেল বাইরে উঠতে শুরু হবে, তখন ভাজাটা হয়ে যাবে। এখন এই যে ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে কাকরুলের মধ্যে ভরে তারপরে আমি এটা ভাজবো। ভাজতে আবার দেখাচ্ছি। আমি গরম জল বসিয়েছি, তাতে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এই কাকরুলগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছি এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। জলটা গরম হয়ে 5 মিনিট ফুটে গেলে এটা হয়ে যাবে। 5 মিনিট ফুটে এটা সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। এখন আমি ঢাকাটা খুলে দিই, জলটা ফেলে হয়ে গেছে এটা সেদ্ধ। এমনি করে আমি সেদ্ধ করা কাকরুলটা ওর মধ্যে, মানে সেদ্ধ ভাপিয়ে নিয়েছিলাম যে কাকরুলটা, ওর মধ্যে এমনি করে মশলাটা ভরে দিচ্ছি। মশলাটা যাতে বেরিয়ে না যায় ওই জন্য আমি ময়দার গোলা দিয়ে, এই ময়দার গোলাটা দিয়ে মুখটাকে কভার করে দিচ্ছি। এরপরে এটা আমি গরম তেলে ভাজব।
এমনি করে আমি সবগুলো ভরে নিয়েছি, আমার ভরা হয়ে গেছে। এখন এরা ভাজার জন্য তৈরি। এখন আমি যাচ্ছি এগুলো ভাজতে। এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, ভালোই গরম হয়েছে, বেশ ধোঁয়া উঠছে। এতে আমি এক এক করে সব ভাজতে শুরু করছি। আমি এমনি করে দিচ্ছি, এই দিকটা কলসের দিকটা নিচে রেখে বেসনটা উপরে দিচ্ছি। ওটাকে তেল দিয়ে গরম করে তারপরে পাল্টে দেবো, তবে ওটা উঠে যাবে না। আগেই ভাপানো আছে এটা, তাই আমাকে ঢেকে আর কুক করতে হবে না, এমনি তেলেই হয়ে যাবে। এই দিকটা লাল হলেই আমি উল্টে দেবো। হয়ে গেছে আমার কাঁকরোলের পুর। এটা গরম গরম ভাত দিয়ে ভালো লাগবে। এটা আমার ছেলে নেয়, এমনকি আমাদের বাড়ির সকলেরই খুব পছন্দের জিনিস।